আশুরার তাৎপর্যের মূল কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটিতে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছেন এবং অত্যাচারী ফেরাউনকে তার দলবল সহকারে সমুদ্রে অপমানজনকভাবে নিমজ্জিত করেছেন পরাজিত করেছেন যে মানুষগুলো মাজলুম ছিল নিষ্পেষিত ছিল যুগ যুগ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নাজাত এবং মুক্তি দিয়েছেন এটা নাজাত এবং মুক্তির দিন বিজয়ের দিন এমনকি ইতিহাসের পরিক্রমায় তার হাজার হাজার বছর পরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের তার মৃত্যুর প্রায় অর্ধ শতাব্দীর পর এসে তারই কলিজার টুকরা দহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে যে সপরিভাবে পারে কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে সেটাও কিন্তু বিজয়ের ইতিহাস পরাজয়ের ইতিহাস না বিজয় কিভাবে তিনি শহীদ হয়েছেন সপরিবারে তাকে সপরিবারে শেষ করে ফেলা হয়েছে কারণ তখনকার শাসক ইয়াজিদ তাকে প্রতিহত করতে নির্দেশ দিয়েছিল যে ইয়াজিদ বলেছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেন আসতে না পারে এদিকে তাকে যেন ঠেকানো হয় যে কোনো মূল্যে এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর তাকে হত্যা করার জন্য ইয়াজিদ সরাসরি নির্দেশ করেছে নাকি করে নাই এটা নিয়ে ঐতিহাসিক বিতর্ক আছে কিন্তু এই ব্যাপারে কোনো বিতর্ক নাই যে হত্যাকারীদের কোনো বিচারের ন্যূনতম উদ্যোগ ইয়াজিদ গ্রহণ করে নাই যদি সে এই হত্যায় তার কোনো সমর্থন না থাকতো বরং এই হত্যায় সে অসন্তুষ্ট থাকতো তাহলে তো তার এটার বিচার করার কথা যাই হোক সেটা ঐতিহাসিক আলোচনার বিষয় মূল বিষয় হলো আপনারা অনেকেই হয়তো জানেন এত জুলুম করে এত নির্যাতন করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্রকে হত্যার মত এরকম দুঃসাহস এমন একজন মানুষ দেখিয়েছে যে নিজেকে মুসলমান দাবি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী দাবি করে আমি যার অনুসারী দাবি করছি তার দহিত্রকে সপরিবারে হত্যা করছি কিসের জন্য ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জুলুম করবার জন্য সেটা কতদিন টিকেছে জানেন চার বছর এই ঘটনার পর মাত্র চার বছর টিকেছে ইয়াজিদের সেই জুলুম এরপর আর টিকে নাই তাহলে আজ পর্যন্ত গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তরে গোটা দুনিয়া জুড়ে প্রায় 1400 বছর পার হয়ে গেছে এত বছর পর 1400 বছরের চাইতে কম কিছুটা 1400 বছর পার হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত মানুষ চোখের পানি ফেলে হোসেন রাদিয়াল্লাহু আনহু তার সপরিবারের জন্য আর মানুষের রোশানল বদ্দোয়া হলো এবং মানুষের সকল আল্লাহ তাআলার কাছে অভিযোগ ফরিয়াদ হলো কাদের বিরুদ্ধে যারা হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাতের মুখোমুখি করেছে তারপর সবাইকে শেষ করেছে সেই খুনিদের বিরুদ্ধে তাহলে ইতিহাসে অমর হয়ে আছে যারা তারা বিজয়ী নাকি ইতিহাসের যারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে অভিশপ্ত হয়েছে তারা বিজয়ী কারা বিজয়ী জীব নিশ্চয় যারা অমর হয়েছে তারা বিজয়ী তাহলে আশুরার ঘটনা আশুরার দিনে কারবালার ঘটনা সেটাও কিন্তু বিজয়ের ইতিহাসই রচনা করেছে বাহ্যিকভাবে মনে হয়েছে যে উনি শেষ হয়ে গেছেন উনি মৃত্যুবরণ করেছেন উনি শহীদ হয়েছেন কিন্তু প্রকৃত পক্ষে এই মৃত্যু মৃত্যু নয় এই মৃত্যু জীবন ন্যায় এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে নিজের জীবন দিয়ে ইতিহাসে অমর হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশুরা থেকে অনুপ্রাণিত হওয়ার তৌফিক দান করুন আমরা আশুরা থেকে ত্যাগের শিক্ষা নিব আশুরা থেকে আমরা চেষ্টা করব শেখার শেখার যে কত কিছু আছে আপনি মূসা আলাইহিস সালামের ঘটনায় চলে যান মূল ঘটনা আশুরার তাৎপর্যের মূল ঘটনা যেটি সেটিতে চলে যান মূসা আলাইহিস সালামের জন্ম হবে এই সংবাদ গণকরা দিয়েছিল ফেরাউনকে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল কোদা দাবি করে বসেছিল গণকরা বলেছে আপনার শাসন এরিয়ার মধ্যে একটা শিশুর জন্ম হবে সেই শিশু আপনার শাসন ক্ষমতা দখল করবে বলে কি আপনাকে ক্ষমতাচ্যুত করবে ফেরাউন বলে সর্বনাশ তাহলে কিভাবে সামলাবো বলে যে এই শিশু কোথায় কার ঘরে জন্ম নেবে সেটা আমরা বলতে পারবো না কিন্তু নেবে গণকরা ওহির অনেক তথ্য চুরি করতে পারে শয়তানের সাথে যোগসাজশ করে কোরআনের সে সম্পর্কে ডিটেল বিবরণও আছে কিন্তু তো সেখান থেকে তারা তথ্য দিয়েছে এবং তাদের তথ্য এই অবৈধ তথ্য বা চুরি করা তথ্য সত্য হলেও এটাকে বিশ্বাস করতে ইসলাম নিরুৎসাহিত করে এটাকে আবার কেউ দলিল হিসাবে নিয়ে আমরা গণকদের কাছে না যাই আবার
ওটা গেলে 40 দিন পর্যন্ত ইবাদতই কবুল হবে না বিশ্বাস করেন না করেন যাই হোক তো ফেরাউন যেহেতু অমুসলিম নিজেই আল্লাহ নিজেকে আল্লাহ দাবি করেছে আল্লাহ বিদ্রোহী তাহলে তার তো আর হালাল হারাম নাই সে গরের কথা বিশ্বাস করেছে যাই হোক এবং এই কথা বিশ্বাস করে সে নির্দেশ জারি করলো যে আমার ক্ষমতার এরিয়াতে আমার রাজ্যে যত শিশু আজ থেকে জন্মগ্রহণ করবে তাদের সবাইকে হত্যা করে ফেলা হোক ছেলেগুলোকে সব কারণ মেয়েরা তো ঝামেলা করবে না ছেলেগুলো ঝামেলা করবে এগুলো সবগুলো হত্যা করে ফেলাও হাজার হাজার শিশু হত্যা করেছে শুধুমাত্র নিজের জুলুমকে টিকিয়ে রাখবার জন্য এই অত্যাচার অত্যাচারী শাসক অন্যদেরকে পরাধীন করে রেখেছিল বনি ইসরাইলকে পরাধীন করে রেখেছিল তাদের স্বাধীনতা খর্ব করেছিল তাদেরকে শৃঙ্খলে আবদ্ধ করেছিল গোলামীর এবং সে তার সে জুলুমকে প্রলম্বিত করবার জন্য দীর্ঘায়িত করবার জন্য বাধা হতে পারে এজন্য হাজার হাজার শিশু হত্যা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আপনারা কোরআনে সূরায়ে তোহাতে বিভিন্ন সূরাতে ডিটেইল পাবেন আল্লাহু আকবার যে মুসা আলাইহিস সালামের মা যখন দেখতে পেলেন মুসা ইসলামের মাত্র জন্ম হলো এদিকে আশেপাশে সব শিশু হত্যার মহোৎসব চলছে শিশু হল জন্ম হয়েছে খবর শুনলেই ফেরাউনের লোকজন এসে তার দলবল সৈনিকরা এসে তার বাহিনী এসে হত্যা করে ফেলত তো মুসা ইসলামের মা চিন্তা করলেন চোখের সামনে নিজের বাচ্চাটা হত্যা করবে এর চাইতে বরং তার বাড়ির পাশে নদী ছিল নদীতে ছেড়ে দিই যা হয় হবে চোখের সামনে হত্যা দেখতে পারবো না একটা বাক্স টাক্স কিছুটা তৈরি করে ওইটাতে বাচ্চা রেখে ভাসায় দিছে আল্লাহর কি কুদরত সে বাক্স যেতে 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 ফেরাউনের রাজপ্রাসাদের পাশে যে ঘাট ছিল যে ঘাট দিয়ে সে গোসল ফুর্তি ফার্তা করত সেখানে গিয়ে ঠেকেছে ফেরাউনের স্ত্রী আবার ছিল সন্তানহীন সে দেখলো যে আরে বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে বাক্স থেকে নদী থেকে ভেসে আসা সে মনে করলো অলৌকিক কোনো বাচ্চা উঠে নিয়ে গেছে ফেরাউন তো হত্যা করবে স্ত্রীর কথা হলো না এটা আমরা কুড়ে আনছি কোথাকার কি ভাইসা আসছে কোনো মা তোমার ভয় হয়তো ফেলে দিছে সেই সন্তান আমরা লালন পালন করি আমাদের ঘরেই তো থাকবে আর ঝামেলা কি ফেরাউন রাজি হয়ে গেল আল্লাহ তাআলা বড় করলেন আর বড় করার পর অনেক ঘটনা কোরআন বিবরণ এসেছে যে আপনার এ বাচ্চাকে পরীক্ষা করার জন্য শয়তান ফেরাউন অনেকগুলো উদ্যোগ নিয়েছে এর ভিতরে জ্বলন্ত আঙ্গার পর্যন্ত দিয়েছে অনেক ব্যাপার স্যাপার আছে অনেক ঘটনা আছে যাই হোক তো একটা পর্যায়ে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরেই বড় হলেন দেখেন দুধ কলা দিয়ে খাইয়ে পুষিয়ে ফেরাউন বড় করেছে কাকে মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি যাকে ঠেকাবার জন্য এত উদ্যোগ নিয়েছো তাকে শুধু আমি টিকিয়েছি তা না তোমার ঘরে ঢুকে টিকেছি এ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত কিন্তু এই কুদরতটা মানে চাইলেই আপনি পেয়ে যাবেন বেটে বলে এরকম না বহু অপেক্ষা করতে হয় বহু প্রতীক্ষা করতে হয় পৃথিবীর ইতিহাসে এরকম দু চারটা ঘটনা ঘটিয়ে আল্লাহ তাআলা কোরআনে সেগুলো দিয়ে দিয়েছেন আমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য